আন্তর্জাতিক ক্রিকেটে থমকে গেছে সময়টা। তারুণ্যের আগমনে ঢাকা পড়েছিল তার অভিজ্ঞতা। থমকে থাকা সময় পেরিয়ে যে এগুতে হবে, ওই যে বলে না, গল্প সামনে বাড়াতে আপনাকে যেতে হবে পরের পাতায়, সেই কাজটাই যেন করলেন ভারতের ক্রিকেটের গাব্বার সিং নামে পরিচিত শিখার ধাওয়ান। ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে আচমকা বিদায় জানিয়ে ভারত জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাঁহাতি এই ওপেনার। আবেগঘন সে বার্তায় নিজের ক্যারিয়ারে লেগে থাকা প্রতিটি ব্যক্তির প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। ভারতের হয়ে খেলতে পারাটাই সর্বসুখের বলে উল্লেখ করেছেন মিস্টার আইসিসি। শিখরের পুরো ক্রিকেট ক্যারিয়ারটা সাজানো ছিল সাফল্যের সোনালি সুতো দিয়ে। ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রানের নজির গড়ে এসেছিলেন আলোচনাতে। ২০০৭-২০০৮-এ তার উইলোবাজিতেই রঞ্জি ট্রফি শোকেজে তোলে দিল্লি। নজর কাড়া পারফরমেন্সে ২০১০ সালে মাথায় উঠে ভারতের ওয়ানডে ফরম্যাটের বহুল কাঙ্ক্ষিত টুপি। দেশের হয়ে শুরুটা শূন্য দিয়ে করলেও ধীরে ধীরে সব ফরম্যাটেই ধাওয়ান হয়ে ওঠেন ভারতের বড় ভরসার নাম। যদিও ওয়ানডে ফরম্যাটেই তিনি দেখাতে পেরেছেন নিজের সেরাটা। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন এই শিখার ধাওয়ান। টুর্নামেন্টে সর্বোচ্চ রানের সিংহাসনে ছিল তারই নাম। এরপর ২০১৪ এশিয়া কাপ, ২০১৫ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৮ সালের এশিয়া কাপে ধাওয়ান ছিলেন ভারতের টপ রান গেটার। ভারতের আকাশী নীল জার্সি পরে ১৪ বছর আগে শুরু করা ধাওয়ান শেষবারের মতো সেই জার্সি পরেছিল ২০২২ সালের ডিসেম্বরে। চট্টগ্রামে বাংলাদেশের সাথে শেষবার মাঠে নেমেছিলেন এই ক্রিকেট জিনিয়াস। রেদওয়ান শাওন, ৭১।